বন্ধুরা স্ক্রিনে চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে দুইজন মহিলার এবং খাবারের চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটা ভালো করে দেখে হিসেব করে বলতে হবে এখানে কোন মহিলা বিষ খাবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। দুই নম্বর মেয়েটি বিষ খাবে কারণ তার বিষের বোতল রাখা আছে। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা স্ক্রিনে চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে দুইটা মেয়ের ছবি এবং দুইটা ফ্রিজের ছবি দেখা যাচ্ছে। এই ছবি দুইটা দেখে খুব ভালো করে হিসেব করে বলতে হবে এই দুইটা মেয়ের মধ্যে কোন মেয়েটি সবচেয়ে বেশি ধনী। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। দুই নম্বর মেয়েটি বেশি ধনী কারণ তার ফ্রিজে দামি দামি খাবার রাখা আছে। আর 1 নম্বর মেয়েটির ফ্রিজে সবজি রাখা আছে। বন্ধুরা স্ক্রিনের চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে দুইটা ইমোজি দেওয়া আছে। ইমোজিতে আছে কো প্লাস এল। এই দুইটা ইমোজি দেখে একটা মেয়ের নাম বলতে হবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর মেয়েটির নাম কোয়েল। বন্ধুরা স্ক্রিনের 3টা চিত্র খুব ভালো করে লক্ষ্য করুন। এই চিত্রে 3 জনকে বেঁধে দেওয়া আছে এবং নিচে 3টা বিপজ্জনক জিনিস রাখা আছে। এখন আপনাকে চিত্রটা খুব ভালো করে দেখতে হবে। দেখে বলতে হবে এই 3 জন লোকের মধ্যে কোন লোকটি বেশি বিপদে আছে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। মাঝখানের লোকটি বেশি বিপদে আছে কারণ লোকটি আগুনের শিখার উপরে আছে। স্ক্রিনে চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। এখানে দেওয়া আছে একটা মেয়ের চুল, দেওয়া আছে দেওয়া আছে হাঁটুর ছবি। এই 3টা ছবি ভালো করে মনোযোগ দিয়ে দেখে ভেবে বলতে হবে রোগটির নাম কি হবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হবে চুলকানি। স্ক্রিনের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে 3 জন মহিলা টেইলার্সের ছবি দেখা যাচ্ছে। এই 3টা টেইলার্সের ছবি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখে বলতে হবে এখানে কোন টেইলার্সটি ধনী। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। প্রথম মেয়েটির হাতে সোনার আংটি আছে, তাই প্রথম মহিলাটি ধনী। স্ক্রিনের চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে 2টা ছবি দেখা যাচ্ছে এবং ওয়ালে 2টা আয়নার ছবি দেখা যাচ্ছে। এই ছবি 2টা এবং আয়নার ছবি 2টা ভালো করে দেখতে হবে। হিসেব করে দেখে মনোযোগ দিয়ে দেখে বলতে হবে কোনটি জাদুর আয়না। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর দ্বিতীয় চিত্রটিতে জাদুর আয়না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।